আলী আকবরী সাহেব, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন, পূর্বাঞ্চল কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন, সাথে উনি চট্টগ্রাম জেলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক সড়ক পরিবহন সেক্টর অভিসংবাদিত একজন নেতা হিসেবে উনি সারা দেশব্যাপী শ্রমিকদের আন্দোলনের আন্দোলনের সাথে সংযুক্ত থেকে পরিচিতি লাভ করেন। সামাজিকভাবে উনি বাংলাদেশ গাউসিয়া কমিটি বন্দর থানার সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। গাউসিয়া কমিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে উনি ইসলামের সেবা উনি করে গেছেন। আর চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের শ্রমিকদের সকল আন্দোলনের সাথে সংযুক্ত থেকে শ্রমিকদের সকল দাবি দাওয়া উনি নিঃস্বার্থভাবে আদায় করে গেছেন। শুধুমাত্র ট্রাক সেক্টর হিসাবে উনি শ্রমিকদের আন্দোলনের সাথে সংযুক্ত ছিলেন না, ছিলেন সমগ্র পরিবহনের সড়ক পরিবহন সেক্টরে যতগুলো যানবাহন ছিল এবং চলছে সবার পক্ষে উনি, সব শ্রমিকের পক্ষে উনি অভিভাবকের ভূমিকা রেখে কাজ করে গেছেন। উনি আবার বাংলাদেশ রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির একজন সদস্য ছিলেন, জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। তো ওনার আজকে এই মোরাল পরিদর্শনের সময় আমরা সব উপস্থিত থেকে ওনার রূহের মাগফিরাত কামনা করছি আর ওনার আত্মার শান্তি কামনা করছি।